coming for you. You're going to die. নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দেবারতি ভৌমিকের লেখা গল্প বিডিও সাহেবের ডায়েরি। দেবারতি ভৌমিকের জন্ম 1985 সালে জলপাইগুড়িতে। কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি বর্তমানে আইটি সেক্টরে কর্মরত। তার বর্তমান নিবাস হায়দ্রাবাদ। তার লেখা দুটি একক বই তুমি থেকো হৃদমাঝারে এবং একের ভিতর অনেক, এছাড়া ক্যানভাস গাছ হঞ্চম সংকলনেও তিনি লিখেছেন। লেখালেখির পাশাপাশি দেবারতি ভৌমিক সম্প্রতি ইংরেজি ভাষাতে সম্পাদনার কাজও শুরু করেছেন, বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতের এক বিখ্যাত ব্যক্তিত্বের জীবনের উপরে। এর পাশাপাশি তিনি শুরু করেছেন সিনেমার জন্য স্ক্রিন প্লে লেখার কাজ। তার প্রথম কাজ চুপ কথা এবং আসছে আরেকটি ওয়েব সিরিজের কাহিনী। আজকের গল্পে নাট্যরূপ দিয়েছে অনিমেষ, সূত্রধার আমি স্নেহাদ্রি, নেপথ্যকণ্ঠে রক্তিম ও বিডিও সাহেব সুনীল মিত্রের ভূমিকায় জাকিউল অন্তু, অন্যান্য চরিত্রে জয়দীপ সেন, জয়দীপ দত্ত, স্বাগতা, সৌরভ, শুভারণ ও স্নেহাদ্রি। পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন, ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনায় স্নেহাদ্রি, পর্ব পরিচালনায় অনিমেষ এবং সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পের আসর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। শুরু হচ্ছে গল্পের আসরের আজকের বিশেষ নিবেদন, বিডিও সাহেবের ডায়েরি। বিডিও সাহেবের ডায়েরি, এই ডায়েরিটা আমি কয়েকদিন আগেই হাতে পাই। এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম, জানতে পেরেছিলাম কিছু অলৌকিক ঘটনা, উপলব্ধি করেছিলাম পাপ কখনো লুকোনো যায় না, পাপের শাস্তি শেষ পর্যন্ত পেতেই হয়, কখনো ঈশ্বরের হাত ধরে, কখনো বা অন্য কোনোভাবে। বিডিও সাহেবের সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। ডায়েরি অনুযায়ী ঘটনার সূত্রপাত 4 জুলাই 1993, স্থান বগদ্বীপ, পশ্চিমবঙ্গ। উনি লিখেছেন, আমি সুনীল মিত্র, দক্ষিণ চব্বিশ পরগনার বগদ্বীপে বিডিও হিসেবে পোস্টেড। বগদ্বীপ হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি শহর, ঝুড়িগঙ্গা নদীর তীরে বগদ্বীপ মহকুমার সদর দপ্তর। কলকাতায় আমার বাড়ি থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। সপ্তাহের শেষে মাঝে মাঝে বাড়ি যাই, গোটা সপ্তাহটা সরকারি বাংলোতে থাকি একা একা। বিয়ে থা করিনি, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য, মায়ের ধারণা একা একা থাকি নিঃসঙ্গ লাগে নিশ্চয়ই, তাই আমার বিয়ে দেওয়া প্রয়োজন। একা একা যে একেবারে লাগে না তা কিন্তু নয়, এমনিতে সারাদিন তো কাজকর্মে কেটে যায়, একা লাগে সন্ধেবেলায়, কথা বলার কেউ থাকে না, বাংলোর আশেপাশে সেভাবে খুব বেশি জনবসতিও নেই। আমার বাংলো থেকে একটু দূরে একটা সরকারি কোয়ার্টার আছে, সেখানে আমাদের বিডিও অফিসের কয়েকজন কর্মচারী, সরকারি স্কুলের হেডমাস্টার আর ওই অঞ্চলের একমাত্র সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার থাকেন। হেডমাস্টার মশাই মানে কুমুদবাবু আর ওনার স্ত্রী লেখা বৌদি, দুজনের সংসার, কোনো সন্তান নেই ওনাদের। লেখা বৌদি আমাকে খুব স্নেহ করেন, উনিও খুব বলেন, এবারে বিয়েটা করে নাও সুনীল, এরপর কিন্তু বয়স পেরিয়ে যাবে। আমার বাংলোতে একটা রান্নার লোক আর একটা কাজের লোক আছে, এছাড়া মালি আর ড্রাইভার আসে রোজ। আমি মাঝে মাঝে কুমুদবাবুর কোয়ার্টারে যাই, চা জল খাবার খেতে খেতে ওদের জীবনের কাহিনী শুনি, তাছাড়া আরও অনেক রকমের গল্প আড্ডা হয়। কুমুদবাবুর কাছে একদিন শুনেছি যে আমাদের এই বিডিও অফিসের 3-4 কিলোমিটারের মধ্যে কয়েকটা গ্রাম আর জনবসতি আছে, কিন্তু সেই মানুষগুলো খুবই গরিব। ওদের পেশা প্রধানত মাছ ধরা, চাষবাস করা, সবজি ফলন ইত্যাদি। এই গ্রামে শিক্ষার কোনো প্রসার নেই তেমন, মানা হয় না সরকার প্রচলিত স্বাস্থ্যবিধি। এগুলো শুনে যদিও খুব অবাক হইনি, কারণ এখানে প্রায় কারো বাড়িতে টিভি বা টেলিফোন নেই, সুতরাং বিশ্বে কি হচ্ছে বা সরকার কি বলছে এরা কেউই সেটা জানে না। মেয়েদের আর শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে আঙ্গনওয়াড়ি থেকে লোক আসে খুবই কম,
আমি কুমুদবাবুকে বললাম, বিডিওর দায়িত্ব তো এইসব মানুষদের ওয়েলফেয়ারের জন্য কাজ করা, কীভাবে এদের ভালো হবে, উন্নতি হবে এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে হবে। শিক্ষার প্রসার বা সরকারের কী প্রকল্প রয়েছে এদের জন্য, এদেরকে সেগুলো বোঝানোর দায়িত্ব তো আমাদের অফিসকেই নিতে হবে। কুমুদবাবু একটু চুপ থেকে বললেন, দেখো সুনীল, আমি তোমাকে স্নেহ করি বলেই কথাটা বলছি, বিডিও অফিস তো অনেক কিছুই করে, পঞ্চায়েত থেকেও অনেক সাহায্য আসে, তবে তুমি যতটা সহজ বলছো দায়িত্বগুলি কিন্তু ততটা সহজ নয়। এই মানুষগুলোর কল্যাণের জন্য ব্রতী থাকার পথটা যথেষ্ট কঠিন। আপনাদের স্কুল থেকে কিছু করা হয় না স্কুলের বাচ্চাগুলোর জন্য? কুমুদবাবু অদ্ভুতভাবে হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, চলো তোমার বৌদি খেতে রাখছে, আজ ভালো ভেটকি মাছ এনেছিলাম বাজার থেকে, পাতুরি করেছে তোমার বৌদি, সঙ্গে সরু চালের ভাত, ভালো জমবে রাতের খাওয়াটা। বুঝতে পারলাম উনি কোনো কারণে এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন, তাই আমিও আর কথা বাড়ালাম না। খাওয়া দাওয়ার পরে আমি বিদায় নিলাম। জুলাই 1993, স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ। আজ সকালে ট্রেনে বাড়ি এলাম, বাড়ি এলেই মায়ের মনে হয় আমি ওখানে খেতে পাই না, আর তাই আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। বাড়ি এলেই আমার পেট পুরে খাওয়া দাওয়া চলে। বিকেলবেলায় বারান্দায় বসে চার মুড়ি মাখা খেতে খেতে বাবার সাথে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি না। চা খেয়ে আমি একটু বেরোলাম সিগারেট কিনতে, বাড়ি ফিরলাম প্রায় 15 মিনিট বাদে। বাড়ি ফিরতে বাবা বলল, বগদ্বীপে আমার অফিস থেকে নাকি ফোন এসেছিল। অফিসের নাম্বারে কল ব্যাক করে জানতে পারলাম আমার এক সহকর্মী সুবিমল সাহা ফোন করেছিলেন। আমি সুবিমল বলছিলাম। সুবিমলদা, আপনার গলাটা কেমন শোনাচ্ছে? আপনি আমাকে ফোন করেছিলেন, কোনো বিশেষ দরকার কি? স্যার, বলছিলাম যে এখানে একটা বিপদ ঘটে গেছে। হেড স্যার কুমুদবাবুকে কাল রাতে এবাকারা খুন করেছে। সকালে পুলিশ এসেছিল, ওনার বডি নিয়ে গেছে পোস্টমর্টেমের জন্য। কি বলছেন আপনি, কখন হলো ব্যাপারটা? আরে আমি তো কালকেই ওনার সঙ্গে বিকেলে কথা বলে ট্রেন ধরলাম। জানি না স্যার, তারপরেই হয়তো কিছু হয়েছিল। আপনি কি কালকে আসবেন নাকি সোমবারেই? না না না, আমি কালকেই যাচ্ছি। এসডিপিও সাহেব কিছু জানালেন কি? না স্যার, উনি আমাদের সাথে আর কথা বলবেন, কালকে আপনি এসে না হয় কথা বলে নেবেন। মাকে বললাম যে জরুরি কাজ এসে গেছে, তাই আমি কালকে দুপুরেই বগদ্বীপে ফিরে যাব। মা খুব খুশি হলো না বটে, কিন্তু অফিসের কাজকে এড়ানো সম্ভব নয় বলে আর কিছু বলল না। মায়েরা বোধ হয় এরকমই হয়। তারিখ 10 জুলাই 1993, স্থান বগদ্বীপ, এসডিপিও দপ্তর, পশ্চিমবঙ্গ। পরদিন দুপুরে আমি বগদ্বীপ রওনা দিলাম, স্টেশনে গাড়ি পাঠাতে বলেছিলাম, সেটা নিয়ে শটান গেলাম এসডিপিও দপ্তর। সেখানে এসডিপিও সাহেব সমীরণবাবুর কাছে শুনলাম কুমুদবাবুর মৃত্যুর বিবরণ। গতকাল সকালে অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করেও ঘরের দরজা না খোলায় বৌদির সন্দেহ হয়। আশেপাশের লোক ডেকে এনে দরজা ভেঙে দেখা যায় যে স্যার উপুড় হয়ে মাটিতে পড়ে আছেন, মাথার নিচে চাপ চাপ রক্ত জমে আছে, চশমার কাঁচগুলো ভেঙেই ছড়িয়ে আছে। বৌদি এসব দেখে অজ্ঞান হয়ে পড়াতে ওনাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশে খবর দেওয়ার পর তারা এসে বডি নিয়ে যায় আর ঘরটা সিল করে দেয়। বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। বারবার ভাবছি যে কীভাবে দাঁড়াবো বৌদির সামনে। হাসি খুশি বৌদির থমথমে মুখ কল্পনা করে খুব খারাপ লাগলো। আমি এসডিপি অফিস থেকে বেরিয়ে নিজের বাংলোতে গেলাম। সেখানে গিয়ে বাড়িতে ফোন করে মাকে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গিয়েছি, আগামীকাল আমার একটা ব্যক্তিগত কাজ আছে, সেটা করতে বেরোতে হবে। তারিখ 11 জুলাই 1993, সময় সন্ধ্যা 6টা, স্থান হেডস্যারের কোয়ার্টার, পশ্চিমবঙ্গ। বৌদির সাথে কথা বলে বুঝলাম যে সেদিন রাতে কি ঘটেছিল বৌদি তার কিছুই টের পায়নি। তার মানে যে বা যারা খুনটা করেছে তারা খুবই ধূর্ত। চা খেতে খেতেই বৌদির সাথে কথা হচ্ছিল, বৌদি একটা অদ্ভুত কথা বললেন। আমি জানি ঠাকুরপো,
তোমার দাদা কেন খুন হয়েছেন। ওনার কাজটা অনেকেই পছন্দ করেননি, কিন্তু আমি সেই কাজটা এগিয়ে নিয়ে যাব, আর কিছু নোংরা লোকের মুখোশ আমি খুলে দেব। এখানে আছি বা ওনাদের সাথে মিশছি সেও তো প্রায় এক বছর হয়ে গেল, কিন্তু এরকম দৃঢ় কণ্ঠে আমি বৌদিকে কোনোদিন কোনো কথা বলতে শুনিনি। আমি জিজ্ঞেস করলাম যে কোন কাজের কথা বলছেন উনি, বৌদি শুধু বললেন, সময় এলেই তুমি সব জানতে পারবে। অবাক হয়ে গেলাম, কি এমন কাজ থাকতে পারে যার জন্য কুমুদবাবুর মতন একজন মানুষকে খুন হতে হলো। তারিখ 13 জুলাই 1993, স্থান বগদ্বীপ বিডিও অফিস, পশ্চিমবঙ্গ। সুবিমলদাকে ডেকে পাঠালাম। সুবিমলদা আমাদের দপ্তরের সেকশন অ্যাসিস্ট্যান্ট, প্রবীণ মানুষ, অনেকদিন ধরেই দপ্তরের কর্মচারী। ওনাকে বললাম গ্রামের যে অস্থায়ী বাজারটা রয়েছে সেটা সংস্কার করে নতুন স্থায়ী বাজার তৈরি করা হবে, এই প্রকল্পের সরকারি সাহায্য পৌঁছবে আগামীকাল। আমি ওনাকে সব ব্যবস্থা করতে বললাম যাতে এক সপ্তাহের মধ্যে এই সংস্কারের কাজ শুরু করা যায়, দরকার হলে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে হবে। দুপুরে লাঞ্চ খেতে বাংলোতে ফিরলাম। রান্নার লোক যদুনাথ খিচুড়ির সঙ্গে ডিমের কারি বানিয়েছে। খেয়ে উঠতেই এসডিপিও সাহেব সমীরণবাবুর ফোন। তিনি একটা ঘটনা শোনালেন। এই অঞ্চলে বহুদিন ধরে সরকারি অনুদান নিয়ে কিছু কালোবাজারি চলছে, সেগুলো খুব গোপনে সতর্কতার সাথে করা হয়, আর তাই কোনোবারই কোনো রকম প্রমাণ পাওয়া যায় না। প্রকল্পের জন্য যে অর্থ ব্যয় করা হয় তা অনেক অংশেই কম। সংরক্ষিত অর্থ বাঁটোয়ারা হয় এই যারা কালোবাজারি করছে তাদের মধ্যে, আর প্রকল্পের জন্য আনা জিনিসপত্র আবার বেশ চড়া দামে বাজারে বিক্রি হয়। মুনাফার টাকা এদের কাছেই যায়, ম্যাজিকের মতো প্রকল্পের সমস্ত তথ্য বদলে যায়, কখনো আবার গায়েবও হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত কেউই ধরা পড়েনি। সন্দেহের তালিকায় কাদের কাদের নাম আছে শুনবেন? পঞ্চায়েত প্রধান, ওনার ছেলে, তারপর গ্রামের স্কুলের দু একজন শিক্ষক। সবচেয়ে যেটা শুনে অবাক হলাম সেটা হলো এইসব তথ্য লোপার চলতে থাকে আমারই দপ্তর থেকে। উনি এও বললেন যে কুমুদবাবু বোধহয় ষড়যন্ত্রের কিছু টের পেয়েছিলেন, তাই হয়তো ওকে খুন হতে হলো। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওনার মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, তাই ঘরে কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন ছিল না, আর দরজা খোলা হয়েছিল কোনো বল প্রয়োগ ছাড়াই। এর থেকেই পুলিশের অনুমান আততায়ী ওনার পূর্ব পরিচিত। আমার মনে হলো বৌদি বোধহয় এটা বুঝতে পেরেছিল। উনি সেদিন বলেছিলেন যে উনি জানেন কুমুদবাবু কেন খুন হয়েছেন, তার মানে বৌদিও হয়তো এই কালোবাজারি ষড়যন্ত্রের অনেক কিছু জেনে ফেলেছেন। তার মানে তো ওনারও বিপদ, ওনাকে সতর্ক করে দেওয়া উচিত আমার। তারিখ 16 জুলাই 1993, স্থান হেডসারের কোয়ার্টার, পশ্চিমবঙ্গ। গত 3 দিনে খুব ব্যস্ত ছিলাম, বাজারের সংস্কারের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। গতকাল পর্যন্ত পঞ্চায়েত প্রধানের সঙ্গে মিটিং ছিল কিভাবে এই প্রকল্পকে বাস্তবায়িত করব সেটা নিয়ে। এখানকার সব গ্রামবাসীদের জন্য এই বাজারে একসাথে বেচা কেনা দুটোই করার সুবিধে থাকবে। এছাড়া সরকার এখানে চাষি আর জেলেদের থেকে পাইকারি দরে সবজি, ডাল, চাল, মাছ প্রভৃতি কিনে নেবে। আজ থেকে কাজ শুরু হয়ে যাওয়া একটু হালকা হলাম, তাই ঠিক করলাম অফিস থেকে বেরিয়ে একবার বৌদির সঙ্গে দেখা করতে যাব। লাঞ্চ সেরে দু একটা সই সাবুত করে বাংলায় ফিরলাম। জামা কাপড় বদলে একটু ফ্রেশ হয়ে নিয়ে গেলাম হেড স্যারের বাড়ি। লেখা বৌদির সঙ্গে কথা বললাম, চা খেতে খেতে গল্প হচ্ছিল। বেশ অন্যমনস্ক ছিলেন বৌদি, কথা বললেন বটে তবে খাপ ছাড়া। ওনার শরীর মন ভালো নেই দেখে আমিও তাড়াতাড়ি উঠে পড়লাম, ফিরে এলাম বাংলায়। কাল আর বাড়ি যাব না, পরের সপ্তাহে 2-3 দিনের ছুটি নিয়ে বাড়ি যাব ঠিক করলাম। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। তারিখ 18 জুলাই 1993, সময় সকাল 8:10, স্থান হেডস্যারের কোয়ার্টার, পশ্চিমবঙ্গ। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে সেদিন লেখা বৌদির অন্যমনস্কতার কারণ এত ভয়ানক কিছু হতে পারে। ঘণ্টাখানেক আগে ফোন করে পোস্টমাস্টার মশাই জানালেন যে লেখা বৌদি গত রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর শুনে সঙ্গে সঙ্গে ছুটলাম হেডস্যারের কোয়ার্টারে। পুলিশ এসেছে, সঙ্গে ফরেন্সিক ডাক্তারও। লাশ পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, এটা
এটা কালকের ঘটনা নয়, বডিতে রিগারমাটিস ধরেছে অনেকক্ষণ, এটা শুক্রবার রাতের ঘটনা। আরও একটা ব্যাপার খটকা লাগছে। কি খটকা ডাক্তারবাবু? এটা আত্মহত্যা নয় বলেই মনে হচ্ছে, ওই অটোপসি করলে সঠিক বলা সম্ভব। সে কি, কিন্তু বৌদিকে কে খুন করবে, আর খুনের কারণই বা কি? খুনের কারণ তো পুলিশ বের করবে সুনীলবাবু, আমি শুধু মৃত্যুর কারণটাই বলতে পারি। আমি কোয়ার্টার থেকে বেরোলাম ভারাক্রান্ত মনে, ভেবেছিলাম একটা সুন্দর পরিবার পাব, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বাংলোতে ফিরে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম, বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝিনি। ঘুম ভাঙল, আমার দেখাশোনার লোক হারুর ডাকে, বলল মা ফোনে আছে। মিনিট দশেক কথা বললাম মার সাথে, তবে বৌদির কথা আর বললাম না দুঃখ পাবে ভেবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিলাম, বিকেলে পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে গেলাম, তারপর আমরা দুজনে মিলে বাজার সংস্কারের কাজ দেখতে লাগলাম। বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ আমার শরীর খারাপ করতে লাগলো। আমার সঙ্গে সুবিমলদা ছিলেন, উনি আমাকে বাংলো অব্দি পৌঁছে দিলেন। সন্ধে থেকে আমার শরীর খুব খারাপ লাগতে লাগলো, প্রচণ্ড জ্বর এলো আর সেই সঙ্গে মাথার যন্ত্রণা। হারু বিমল ডাক্তারকে ডেকে আনলো, উনি ওষুধ দিয়ে গেলেন। জ্বর খুব বেড়ে গিয়েছিল বলে তখন ইঞ্জেকশন দিলেন আর হারুকে বললেন, সাহেবকে একটু গরম দুধ খাওয়াও আর সঙ্গে রাতে এই ওষুধটা দিও, শরীর বেশি খারাপ হলে আমাকে ফোন করো। আজকে এর বেশি আর লিখতে পারলাম না, শরীরটা খুব খারাপ লাগছে, মাথায় তীব্র যন্ত্রণা আর সেই সঙ্গে একটা কাঁপুনি দিয়ে যেন আবার জ্বর আসছে আমার। পরদিন সকালে সাহেব দরজা খুলছেন না দেখে হারু বিমল ডাক্তারকে খবর দিল, উনি এলে লোক নিয়ে এসে দরজা ভাঙা হলো। ডাক্তার দেখে জানালেন বিডিও সাহেব কাল রাতে মারা গেছেন। ডাক্তারবাবু বললেন, ওনার বাড়িতে খবর দিন, সঙ্গে পুলিশকেও খবর দিন, কেননা মৃত্যু কিন্তু স্বাভাবিক বলে মনে হচ্ছে না, যদিও আপাত দৃষ্টিতে কার্ডিয়াক ফেলিওর বলেই মনে হচ্ছে। ডাক্তারবাবুর কথায় এসডিপিও সাহেবও এলেন লোকাল পুলিশের সাথে। পুরো ঘটনা শুনে সমীরণবাবুরও মৃত্যুটা সন্দেহজনক বলেই মনে হলো। এক রাতের জ্বরে একটা জোয়ান মানুষের মরে যাওয়াটা সত্যিই অস্বাভাবিক। কথাবার্তার মধ্যেই বালিশের পাশে রাখা সুনীলের ডায়েরিটা এতক্ষণে নজরে পড়ল সমীরণবাবুর। দেখা গেল 17 জুলাইয়ে কোনো এন্ট্রি নেই ডায়েরিতে, যদিও সেটা খুব অস্বাভাবিকও কিছু নয়, প্রতিদিনের এন্ট্রি যে থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে সেদিনের পাতাটা ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে। শেষ এন্ট্রি রয়েছে 19 তারিখের। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন সমীরণবাবু। আজকে ডেট দেওয়া আছে 19 জুলাই 1993, রাত 2:25, বক্তিব বিডিও বাংলো পশ্চিমবঙ্গ। উনি লিখছেন, রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, ঘুম ভাঙল প্রচণ্ড অস্বস্তি হওয়ায়, উঠে বুঝতে পারলাম লোডশেডিং হয়েছে, তাই মোমবাতির আলোয় ডায়েরি লিখছি। কমে যাওয়া জ্বরটা আবার ফেরত এসেছে, একটা ঠান্ডা হাওয়ায় স্রোত বয়ে যাচ্ছে আর ঘরের তাপমাত্রা ক্রমশ নামছে। আমি একা থাকলেও টের পাচ্ছি যে ঘরে আমি একা নই, আর যে আছে সে অন্তত জীবিত নয়। কিন্তু এটা কি আমার মনের ভুল? হঠাৎ খুব ভয় ভয় করতে লাগলো। আমি এমনিতে অলৌকিক কিছুতে বিশ্বাস করি না, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে, লেখা থামালাম। শেষের লেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে হাত আর চলছিল না সুনীলের। সমীরণবাবু ডায়েরিটা রাখতেই যাচ্ছিলেন, এমন সময় শেষের পাতার মধ্যে ভাঁজ করে রাখা একটা কাগজ মাটিতে গড়িয়ে পড়ল। তবে সেটা এই ডায়েরির নয়,
হাতে নিয়ে দেখা গেল সেটা একটা সাদা কাগজে হাতে লেখা চিঠি। চিঠিটা নিয়ে সমীরণবাবু আবারও পড়া শুরু করলেন। লেখা আছে, আমি শ্রী সুনীল মিত্র, আমি স্বীকার করছি যে বকদ্বীপ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমুদ পালকে আমি জুলাইয়ের 8 তারিখ রাতের বেলায় খুন করেছিলাম, কারণ উনি আমাদের সম্বন্ধে অনেক কিছু জেনে গিয়েছিলেন। আমি এখানে আসার পরেই যোগাযোগ করি এখানকার পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে, আর সেখান থেকে গড়ে ওঠে আমাদের কালোবাজারি ব্যবসা। আগেও বিডিওর সাথে ঝামেলা বাঁধছিল এই কারবার নিয়ে, তাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বদলি করে দেওয়া হয়েছিল। আমি এসেছিলাম তারই জায়গায়। সরকারি প্রকল্পের টাকা থেকে সরকারি অনুদানের সাপ্লাই সব কিছু নিয়ে চলতো কালোবাজারি। আমার অফিস থেকে অনেক তথ্য, ফাইল প্রভৃতি সরানোর বা পরিবর্তন করার কাজটা আমিই করতাম। এই বিষয়গুলো কোনোভাবে জেনে গিয়েছিলেন কুমুদবাবু, তবে যেহেতু আমাকে পুরোপুরি সন্দেহ করেননি, তাই আমি সেই সুযোগটা নিয়েছিলাম। এই বিষয়ে কিছু গোপন তথ্য হাতে এসেছে, এই অজুহাতে রাতে একা ওনার সঙ্গে দেখা করি সবার অলক্ষ্যে। আর তারপরে ওনারই ঘরে রাখা একটা ব্রোঞ্জের মূর্তি দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে খুন করতে বিশেষ বেগ পেতে হয়নি আমাকে। কুমুদবাবু অনেক কথাই বলেছিলেন লেখা বৌদিকে। সেদিন যখন বৌদি বললেন যে তিনি সেই লোকগুলোর মুখোশ খুলে দেবে, ভয় পেয়ে গেলাম। তাই 16 জুলাই ওনাকেও গলা টিপে হত্যা করে ঝুলিয়ে দিয়েছিলাম আত্মহত্যা দেখানোর জন্য। কিন্তু এখন ওনারা এসেছেন আমায় নিয়ে যেতে, আমি বোধহয় আর বেশিক্ষণ। চিঠি পড়ে সমীরণবাবু বেরিয়ে গেলেন তড়িঘড়ি, কারণ এখানে আসার আগে শুনেছিলেন পঞ্চায়েত প্রধানের ছেলের নাকি শরীর খুবই খারাপ, জ্বর আর সেই সঙ্গে বমি হচ্ছে গতকাল রাত থেকে। ওদের বাঁচাতে পারবেন কিনা কে জানে।